জরাজীর্ণ জরাকীর্ণ এই প্রাসাদটি এটিকে দেখতে যতটা ধ্বংসাবশেষ মনে হয়, এর ইতিহাসটা তার চেয়েও অধিক সমৃদ্ধ। এই প্রাসাদের মধ্যে আটকে রাখা হয় নবাব সিরাজউদ্দৌলা স্ত্রী ও তার কন্যাকে। আজকের ভিডিওতে এই প্রাসাদ এবং এই প্রাসাদের ভিতরে আটকে থাকা নবাব সিরাজউদ্দৌলার পরিবার সম্পর্কে আলোচনা করব। সিরাজউদ্দৌলার পতনের পর আলীবর্দী খানের প্রধান রানী শরীফুন্নেসা, সিরাজের মা আমেনা বেগম, প্রাসাদ ষড়যন্ত্রের অন্যতম নেপথ্যের কারিগর খালা ঘসেটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বেগম ও কন্যা কুসিয়া বেগম ওরফে উম্মে জোহরাকে জিঞ্জিরার এই প্রাসাদে এনে কড়া পাহারায় রাখা হয়। জনশ্রুতি আছে নবাব মীর জাফর আলী খানের পুত্র মীর সাদেক আলী খান ওরফে মিরনের নির্দেশে জমাদার বকর খান মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার অজুহাতে ঘসেটি বেগম ও আমেনা বেগমকে প্রাসাদ থেকে কিছুটা দূরেই বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করে। এই প্রাসাদটি বাংলাদেশের এই অঞ্চলে সিরাজউদ্দৌলার পরিবারের স্মৃতি বহন করছে। সিরাজউদ্দৌলা কখনো বাংলায় অর্থাৎ ঢাকায় আসছেন কিনা সে ধরনের তথ্য পাওয়া যায়নি, তবে তার পরিবারবর্গগণ ঢাকায় এসেছিলেন এবং ঢাকার এই জায়গাটি তারা আটকেছিলেন। এই ভবনের প্রত্যেকটি ইট পাথরে রচিত আছে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের স্মৃতিগাথা। সুবেদার ইব্রাহিম খান ঢাকার বাইরে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে হাউলি গ্রামে বিস্তৃত এলাকা জুড়ে বাগান হাম্মামখানা সম্বলিত একটি প্রাসাদ তৈরি করেন। এখানে আসার জন্য বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে একটি কাঠের সেতু তিনি নির্মাণ করেন। 1704 সালে মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ানি মুর্শিদাবাদে সরিয়ে নিলে জিঞ্জিরা প্রাসাদের তখন থেকেই অবনতি শুরু হয়। বিভিন্ন ইতিহাসের সাক্ষী এই জিঞ্জিরা প্রাসাদটি এখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমাদের এবং সরকারের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই জিঞ্জিরা প্রাসাদের ঐতিহ্য ইতিহাস টিকিয়ে রাখার।